يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، لك الحمد بالإيمان. باب رفع الأيدي في الدعاء جكون دعاء করবে দুহাত তুলেই دعاء করবে الله أكبر বলেন আরাধনা হবে الله أكبر. আলোচনার প্রথম পর্ব ইফতারের সময়টা মকবুল ওয়াক্ত كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين যে বুখারীতে নামাজের পরে আমরা হাত তুলে দোয়া করি না এইটা কি বুখারীতে আছে থাকলে জানতে চাই আমি দলিল দিই একটু বুখারী কিতাব যেহেতু এনেছি এই বুখারী শরীফ 900 কত পৃষ্ঠা 937 পৃষ্ঠা এখানে আছে বাবু দুআই বাদাস সালাত নামাজের পরে দুয়ার একটা পরিচ্ছেদ নামাজের পরে দুয়ার কি নামাজের পরে আছে না আছে না দুআই সালাত আছে না বাবু দুআই বাদাস সালাত আছে না আমি দেখছি তারপরে আমি যখন এক জায়গায় কথা বলছি তখন বলতে হুজুর এ তো দুয়ার কথা কিন্তু হাত তোলার কথা তো নাই বন্ধু এই বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 938 পৃষ্ঠা 38 পৃষ্ঠা 23 নম্বর লাইনে দেখুন আর একটা পরিচ্ছেদ কাম করেছেন বাবু রাফিল আইদি ফি দুয়া আছে না নাই আছে না নাই বাবু রাফিল আইদি ফি দুয়া যখন দোয়া করবে দুহাত তুলেই দোয়া করবে আল্লাহু আকবার বলেন আরাধনা হবে আল্লাহু আকবার ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াআযীমি সুলতানি লাকাল হামদু বিল ঈমান لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا قضيته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته তো এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল করার জন্য অনেকেই কাঙ্ক্ষিত এই দোয়াটার দিকে তাকিয়ে থাকেন বা তারা চান সেটি কিভাবে করলে আল্লাহ তাআলা কবুল করবেন যদি শুরুতেই আপনি এই বিষয়ে আলোকপাত করেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ দোয়া তো আসলুল ইবাদা আর দোয়া হুয়াল ইবাদা দোয়াই হলো মূলত ইবাদা আসল ইবাদা তো সকল ধর্মেই তারা ইবাদতের অন্যান্য সাইডগুলো পালন না করলেও একটা প্রেয়ার দিবস কিন্তু সব ধর্মে আছে ইহুদিদের মধ্যে আছে শনিবারে তারা প্রেয়ার করে খ্রিস্টানদের মধ্যে আছে রোববারে তারা প্রেয়ার করে অর্থাৎ দোয়া যে সকল ধর্মের মূল জিনিসটা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা এটা কিন্তু ওরা বিভ্রান্ত হলেও এই মূল জিনিসটার একটা চেতনা কিন্তু এখনো আমরা দেখি তাদের মধ্যে আছে আর ইসলামে তো এটা বলাই হয়েছে সহি তিরমিজির হাদিস আর দোয়া ও হুয়াল ইবাদা দোয়াই হলো মূল ইবাদত তো দোয়া করার ব্যাপারে সূরা আরাফ আল্লাহ বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া রবের কাছে দোয়া করো কাকুতি মিনতি করে কান্নাকাটি জড়সড় হয়ে মিনতি করে ও খুফিয়াতান সংগোপনে যাতে লৌকিকতা থেকে মুক্ত থাকা যায় আসলে এটি এই বিষয়টি তো লুকিয়ে দোয়া করা কাকুতি মিনতি করে দোয়া করা সরাসরি কোরআনে আল্লাহ বলছেন সূরা আরাফের পরবর্তী আয়াতে বলেছেন উদউ খাওফা ওয়া তামা জাহান্নামের ভয় আর জান্নাতের লোভ এই ভয় আর এই লোভ সহ আল্লাহর কাছে দোয়া করো ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব কারণ হাদিসে এসেছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবা তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা প্ল্যানের ক্ষেত্রে পাঁচ নম্বর যে পয়েন্টে আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব কারণ হাদিসে এসেছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবা তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দাওয়াতুস সাইমি মাকবুল এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলার সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায়
আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড় পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করবেন কায়মনো বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হবে না তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরকত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা খেয়াল করে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি মিনতি আল্লাহ তাআলা তার কোনো লেখক অত দোয়া দেয়নি আমার দোয়ার বইয়ে 42 টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার সূরা বাকারা 83 থেকে 87 পর্যন্ত রোজার আলোচনা রয়েছে মাঝখানে দোয়ার কথা 186 তে রয়েছে দোয়ার কথা মাঝখানে কেন এটা এখানে বলে দিই এই জন্যই যে রোজার সাথে রমজানের সাথে দোয়ার বড় গাঢ় সম্পর্ক আছে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার অবস্থায় রোজাদারের দোয়া কবুল হয় আপনি সকালে করেন দুপুরে করেন বিকেলে করেন এই ইফতারির আগেখানে দোয়া করেন রোজাদারের দোয়া দাওয়াতু সাইমে লা তুরাদ্দু রোজাদারের দোয়া খণ্ডন হয় না রদ হয় না রিজেক্ট হয় না রোজাদার যদি হালাল খেয়ে দোয়া করে কারণ দোয়া কবুল হয় বেশ কিছু বাধা আছে তার মধ্যে বড় বাধা হচ্ছে আমি দোয়ার প্রমাণে যত দোয়া আমার বইয়ে লিখেছি 16টা স্থান উল্লেখ করা আছে এই দেশে যত বই লেখা হয়েছে কোন বইয়ের সাথে আপনি আমার বইয়ের তুলনা দিতে পারবেন না দেখবেন যে আমার বইয়ে হাদিসের সংখ্যা বেশি আছে কেন আমি হাত তুলে দোয়া তুলে দিছি মানে আমি হাত তুলে দোয়ার প্রমাণ করতে এসেছি যে হাত তুলে দোয়া করাই লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে মেয়েকে রেখে চলে গেলেন কাবা ঘরের পাশে তে একটু দূরে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসকান্তু মিন যুরিয়্যাতি বিওয়াদিন গায়রি যি দারিন নিন্দা বাইতিকাল মুহাররম হে আমার প্রতিপালক আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে চলে গেলাম যেখানে মানুষ জন্তু নেই নেই ঘাস পাতাও নেই যেখানে ঘাসও গজায় যায় না তুমি বলেছো রেখে চলে গেলাম কিভাবে থাকবে সেটা আমি জানি না তুমি বলেছো তুমি দেখবে ইফতারের সময়টা মকবুল ওয়াক্ত দর্শক মণ্ডলী সর্বপ্রথম আমরা দোয়া সম্পর্কে কোরআন মাজিদের একটা বিশেষ আয়াত লক্ষ্য করব সূরাতুল মুমিন আয়াত নম্বর 60 আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া প্রার্থনা করো আমি তোমাদের জন্য দোয়া কবুল করব এই আয়াতটা বিশেষভাবে লক্ষণীয় এজন্য যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন দোয়া করার আর নিজে দোয়া কবুল করার ওয়াদা করেছেন অতএব কোনো ভাগ্যবান বান্দা যদি খাঁটি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া অবশ্যই কবুল করে নেন উপরন্তু কিছু জায়গায় এমন আছে যে জায়গাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া খুব বেশি পরিমাণে কবুল করে থাকেন আর কিছু মুহূর্ত এমন আছে যে মুহূর্তগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া অবশ্যই কবুল করেন যে সমস্ত মুহূর্তে আল্লাহ তার বান্দাদের দোয়া অবশ্যই কবুল করেন সেই মুহূর্তগুলোর মধ্যে বিশেষ একটা মুহূর্ত ইফতারের সময় ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া অবশ্যই কবুল করে নেন এ সম্পর্কে জামে সগীরের একটা হাদিস জামে সগীরের 7324 নম্বর হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ জামে সগীর কিতাবে হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা হাসান পর্যায়ে সহি হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমারা রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لكل عبد صائم دعوة مستجابة عند إفطاره أعطيها في الدنيا أو زخر له في الآخرة عبد الله ابن عمر رضي الله عنهما بلتن رسول الله صلى الله عليه وسلم بلتن প্রত্যেক রোজাদার বান্দার জন্য তার ইফতারের সময় একটা দোয়া অবশ্যই কবুল হয়
সেই মকবুল দোয়ার ফল বান্দাকে হয় দুনিয়াতে দিয়ে দেওয়া হয়, অন্যথায় বান্দার জন্য আখেরাতে তুলে রাখা হয়। ইহসান পর্যায়ের সহি হাদিস দ্বারা আমরা খুব সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি ইফতারের সময়টা মকবুল সময়, আল্লাহ রাব্বুল আলামিন এ সময় তার বান্দাদের দোয়া কবুল করে থাকেন। আমরা অনেককে দেখতে পাই ইফতারের সময়টা অযথা কাজে নষ্ট করেন, কখনো ইফতারি গোছানোর জন্য নষ্ট করে দেন, কখনো ইফতারি সামনে নিয়ে দোয়া না করে অযথা কথাবার্তা বলে এমনকি গীবত গেল্লা করে সময় নষ্ট করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। এবার আমরা আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করছি, ইফতারের সময় দোয়া কিভাবে করতে হবে। এ সম্পর্কে আমরা সর্বপ্রথম কোরআন মাজিদের একটা আয়াত লক্ষ্য করব, সূরাতুল আরাফ আয়াত নম্বর 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, বান্দারা তোমরা তোমাদের রবের কাছে দোয়া প্রার্থনা করো বিনয় চিত্তে ও গোপন ভাবে। এই আয়াতে বিশেষভাবে আমরা লক্ষ্য করব আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন খুফিয়াতান, খুফিয়াতান মানে গোপন ভাবে। এ দ্বারা বোঝা যায় দোয়ার মধ্যে যত বেশি গোপনীয়তা পালন হবে তত বেশি ভালো। সুতরাং একাকীভাবে দোয়া করা এবং অনুচ্চ স্বরে দোয়া করাটা বেশি ভালো, এটা মুস্তাহাব, দোয়া করার উত্তম পন্থা। অতএব রমজান মাসে আমরা মকবুল সময়ে ইফতারের সময়ে দোয়া করব একাকীভাবে এবং অনুচ্চ স্বরে, এটা মুস্তাহাব। এর মানে এই নয় যে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না, যদি কখনো কখনো পাবন্দি না করে সম্মিলিতভাবে দোয়া করা হয় তাহলে এটাও জায়েজ আছে। তবে এটা শুধুমাত্র জায়েজ যেন এটাকে জরুরি মনে না করা হয়। সম্মিলিতভাবেও ইফতারের সময় দোয়া করা যেতে পারে, কেননা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে সহিহ সনদে ইফতারের সময় সম্মিলিতভাবে দোয়া করার প্রমাণ আছে। যেমন এ সম্পর্কে আমরা একটা হাদিস লক্ষ্য করব, মুসনাদে আবু দাউদ 43 হাদিস নম্বর 2376, সোয়াবুল ইমান লিল বাইহাকীর হাদিস নম্বর 3907, আন আমর ইবনে সোয়াইব আন আবিহি আন জাদ্দিহি ইয়ানি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول للصائم عند إفطاره دعوة مستجابة فكان عبد الله بن عمرو رضي الله عنهما إذا أفطر دعا أهله وولده ودعا حديث الترجمة عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছি রোজাদার বান্দার জন্য ইফতারের সময় একটা দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে নেন। হাদিস বর্ণনাকারী বলছেন, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজি আল্লাহ তালা আনহুমা ইফতারের সময় নিজের বাড়িওয়ালাদেরকে, নিজের পরিবারবর্গকে ও আলাউলাদকে জমা করতেন এবং তাদেরকে নিয়ে দোয়া করতেন। এটা সহিহ হাদিস। আরব জাহানের একজন মশহুর মুহাদ্দিস আজ থেকে 65 বছর আগে মৃত্যুবরণ করেছেন, আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ, মৃত্যু 1377 হিজরি। তিনি নিজের কিতাবে এ হাদিসটি সহিহ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। যাই হোক, এ সহিহ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোন কোন সাহাবি ইফতারের সময় কখনো নিজের পরিবারবর্গ আলাউলাদদেরকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করতেন। অতএব যদি কখনো এভাবে সম্মিলিতভাবে দোয়া করা হয় আর এটাকে কেউ জরুরি মনে না করে তাহলে নিশ্চয়ই এতে আপত্তির কিছু নেই।